ওম শিবেশ পারাভক্তি ত্যাগে পি রতিুত্তমা আহে তুক কৃপা সিন্ধুম শিবানন্দম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সঙ্গগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে অংশটা থেকে বিগত দিন পাঠ করছিলাম সেটি ঘটে বেলুর মঠে বাইশে ভাদ্র শনিবার তেরোশো তিরিশ বঙ্গাব্দ আটই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দ কথা হচ্ছিল দক্ষিণেশ্বর নিয়ে দক্ষিণেশ্বরের সেবা পূজা বিঘ্নিত হচ্ছে দেখে দক্ষিণেশ্বরের শরিকদের ভেতরে বিবাদ হওয়ার কারণে কোর্ট থেকে রিসিভার বসিয়ে দেওয়া হয় এবং সেই রিসিভার বসানোটা কতখানি যুক্তিসঙ্গত নিয়ে অনেকের মধ্যেই সংশয় আসে তখন পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে বলা হলে তিনি এই প্রস্তাবকে সমর্থন করলেন মূল মূল উদ্দেশ্য যেটা তিনি বললেন রিসিভার উদ্দেশ্যই হচ্ছে দেবীর সেবা পূজা যাতে সময় মতো হয় তিনি বলছেন যে দক্ষিণেশ্বর কোনো কম জায়গা নয় কোন কোনো তীর্থস্থানে কোন কোনো তপস্বী সারা জীবন ধরে তপস্যা করেছেন সিদ্ধ পুরুষের ঘট আছে কিন্তু দক্ষিণেশ্বর হলো নববঙ্গের শক্তিপীঠ যেখানে স্বয়ং ভগবান তপস্যা করেছিলেন শুধু তপস্যা নয় তিনি বিভিন্ন ধর্মের হিন্দু মুসলমান খ্রিস্টান আবার বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন ভাগ শৈব শাক্ত বৈষ্ণব এই সমস্ত ধর্মমত এবং ভাবের সাধন ভজন করেছিলেন এইখানে যে কোনো ভাবের মানুষ এলেই তিনি তার ভেতরে অনুপ্রেরণা পাবে তাই সেখানে যে মূল অধিষ্ঠার্থী দেবী তার সেবা পূজা ঠিকঠাক মতো হওয়াটাই খুব জরুরি কালে এটি স্বামীজির ইচ্ছার কথা তিনি বলেছিলেন যে কালে এটি দক্ষিণেশ্বরে চলে যাবে সেই সন্ন্যাসী তখন তার উদ্বেগ প্রকাশ করেন কারণ দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে যুক্ত আছে অনেক কিছু তার একটি দপ্তর আছে টাকা পয়সার আদান প্রদান আছে তার মনে হয় যে এই আদান প্রদান টাকা পয়সা আদান প্রদান হলে সন্ন্যাসীরা তাদের আদর্শচ্যুত হবেন পূজ্যপাধ্য মহারাজ ভারী সুন্দর করে বলেছেন ধর্মসংঘের মূল ভিত্তি হচ্ছে যতদিনের মূল ভিত্তি হচ্ছে ত্যাগ এবং বৈরাগ্য তিনি বলেন আমাদের সংঘের প্রতিটি অঙ্গ যতদিন মনে করবে যে ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য ততদিন পর্যন্ত তারা ভজন সাধন এবং ত্যাগ বৈরাগ্য অভ্যেস করবেন এবং যতদিন পর্যন্ত এই অভ্যেস থাকবে ততদিন পর্যন্ত সঙ্ঘে কখনো পতন হবে না তার মতে যে কোনো ধর্ম পতনের মূল কারণ হচ্ছে সাধন ভজন ও ত্যাগ তো অভাব তিনি বলেছেন যে রাজা মহারাজের তুলনা করতে কথা বলে বলছেন যে আমরা যে কাজই করি না কেন আমাদের নিজের যে ভাবটি সেটিকে যেন বজায় রাখি কোনো যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটার প্রতি যেন কখনোই আসক্ত না হই আমরা যখন প্রাসাদ ওপম বাড়িতে থাকবো তখন যেন আমাদের মনে হয় যে আমরা গাছতলায় আছি আজ যদি আমাদের সেই প্রাসাদভবন বাড়ি ছেড়ে গাছতলায় এসে আশ্রয় নিতে হয় আমাদের মনের যেন সামান্যতম শান্তিও না বিঘ্নিত হয় রাজভোগ খাওয়ার সময় মনে হবে আমরা ভিক্ষান্নই গ্রহণ করছি কোনো কিছুর মধ্যে আসক্তি তিনি আনতে বলছেন না তিনি বলছেন যে অনাসক্তভাবে ঠাকুরের কাজ করার কথা যে ঠাকুরের কাজ করছি এই ভেবে অনাসক্তভাবে সবসময় কাজ করেন ঈশ্বর সবসময় তাকে গ্রহণ করেন তাকে রক্ষা করেন যদি নিজের মনে হয় যে কখনো যে আমরা আমাদের নিজের আদর্শ থেকে সামান্যতম সরে যাচ্ছি সঙ্গে সঙ্গে ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতে হবে তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং তিনি কখনো তাঁর কাছে যারা সাহায্য চায় তাদের ফিরিয়ে দেন না তিনি বলছেন কাজ তো দিবারাত্রি সর্বক্ষণ করবে না আর কাজের সঙ্গে ঠিক ঠিক চালাতে হবে স্মরণ মনন এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম সন্ন্যাসী প্রশ্ন করছেন জীবন্ত আদর্শ সামনে দেখতে না পেলে সবসময় জীবনের গতি আদর্শের দিকে নিয়ন্ত্রিত করা মুশকিল এই আপনারা যতদিন আছেন ততদিন সব ঠিক চলবে তারপর যে কি হবে তা ঠাকুরই জানেন মহাপুরুষজি তা কেন এইটি ঠিক জানবেন ঠাকুর হলেন জীবন্ত আদর্শ আর আমরাও তো আছি দেহের নাশের সঙ্গে সঙ্গেই তো আর সব শেষ হয়ে যায় না সাধন ভজনের দ্বারা মন সংস্কৃত হলে তখন সে মনে ভগবানের দিব্য অনুভূতি লাভ হয় সেই অনুভূতিই হলো আসল অনুভূতি এবং তার প্রভাব সমগ্র জীবনব্যাপী থাকে তাছাড়া তোমরাও কি কম চোখের সামনে ঠাকুরের সন্তানদের আদর্শ জীবন দেখতে পেলে তাদের সঙ্গ লাভ করলে এও বহু সুকৃতির ফলে হয় তোমাদের কোনো ভাবনা নেই যাদের প্রাণে ঠিক ঠিক ত্যাগ বৈরাগ্য রয়েছে তাদের কোনো কালেই ভয় নেই শ্রী ভগবান তাদের হৃদয়ে প্রকটিত হবেন দর্শন দিয়ে তাদের জীবন ধন্য করে দেবেন আসল জিনিস হলো ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও ভগবান লাভের আন্তরিক আকাঙ্ক্ষা এখন খুবই শুভ মুহূর্ত এ সময় অল্প সাধন ভজনই জীবের চৈতন্য হবে ঠাকুরের আগমনে ভগবান লাভের পথ অতি সুগম হয়ে আছে আর যে আধ্যাত্মিক স্রোত এসেছে তা বহু বৎসর চলবে কোনো সন্দেহ নাই স্বামীজি তার দেহত্যাগের কিছুদিন পূর্বে এই উঠোনে দাঁড়িয়ে বলেছিলেন যে স্রোত এসেছে তা অবাধে সাত আট বৎ শত বৎসর চলবে কেউ তার গতিরোধ করতে পারবে না এই যুগপ্রবাহ আপন শক্তিতে চলবে কারো সাহায্যের অপেক্ষা করবে না এসব ঐশী শক্তির ব্যাপার মানুষে কি করবে এ যুগ প্রয়োজন সাধনে যে সহায়ক হবে সে নিজে ধন্য হবে প্রশ্নটা একটা খুব আদর্শ যে যতক্ষণ না পর্যন্ত আমরা জীবন আদর্শকে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রিত করা বড় মুশকিল আসলে আমরা সবসময় একটা নির্ভরশীলতার জিনিসকে চাই আমাদের আমার নিজের জীবনে মনে হয়েছিল যখন পূজ্যপাত ভূতেশানন্দজি মহারাজ আমার মন্ত্রগুরু ছিলেন সশরীরে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু এই বোধটা জাগিনি যে আমি কি করব যখনই কোনো সমস্যা এসেছে পূজনীয় মহারাজের কাছে গেছি পূজনীয় মহারাজ আমাদের যে সাজেশন দিয়েছেন সেই অনুযায়ী কাজকর্ম করেছি পূজনীয় মহাপ্রায়ণ পূজনীয় মহাজ মহাপ্রয়ণের পর থেকে মনে হতে থাকলো কেমন করে চলবো কিভাবে চলবো এই কারণেই বোধ হয় পূজ্যপাত মহাপুরুষ ভূতেশানন্দজী মহারাজ শরীর যাওয়ার অনেক আগে থেকেই আমাদের মন ঠাকুরের দিকে ঘুরিয়ে দিচ্ছিলেন বলছিলেন সবসময় যা বলতে চাইবে ঠাকুরকে আঁকড়ে ধরো ঠাকুরকে আঁকড়ে ধরার কথা বলতেন পূজ্যপাত প্রেমেয়ানন্দজী মহারাজ একবার বলেছিলেন যে সবসময় মাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে মাটি হলো ঠাকুর মাটি থেকেই মাটি যদি ঠিকঠাক থাকে মানে আমাদের যদি ফাউন্ডেশনটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের জীবন বদল হবে আমাদের জীবনে আমূল পরিবর্তন হবে আমরা নিজেদেরকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারব আমাদের জীবনের মাটি ভিত্তি হল ঠাকুর মা এবং স্বামীজি তাদের আমরা স্থূল শরীরে দেখতে পাই না বটে কিন্তু সূক্ষ্ম শরীরে তারা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন শ্রী শ্রী মা একটি ভারী সুন্দর কথা বলেছিলেন এটি খুব আদর্শের জন্য ভাবনার জন্য একটি কথা তিনি বলছেন এ যুগের মানুষ এ যুগের ভক্তেরা ভারী সে আনা অবতারের ছবি তুলে রেখেছে এইটা একটা কথা মানে অবতার যেমন দেখতেছিলেন তার একটা প্রতিরূপ তুলে রেখেছেন আর আরেক জায়গায় বলছেন ছায়া আর কালা সমান অর্থাৎ অবতারের প্রতিরূপ বা ছবি দেখা আর অবতারকে স্বচক্ষে দেখা এর মধ্যে কোনো ফারাক নেই তাই এই যে সন্ন্যাসী ক্ষোভ প্রকাশ করছেন যে পূজ্যপা মহারাজ বা ঠাকুর মা স্বামীজি এরা এদের মহাপ্রয়াণ হয়ে গেলে এই আদর্শ কেমনভাবে চলবে সেটা নিয়ে তাদের সন্দেহ হয় সেটির উত্তরে মহারাজ বলছেন যে ঠাকুর হলেন জীবন্ত আদর্শ আমরা শঙ্করানন্দ জী মা যেটি ভারী সুন্দর কথা আছে সেখানে তিনি বলছেন যে ঠাকুরের ভক্ত হও ঠাকুরের ভক্তির ভক্ত হইও না অর্থাৎ আদর্শটা সবসময় শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক না হলে আমরা কেবল মাত্র আমাদের পথ থেকে সরে যাব তাই তিনি বারবার আমাদের মনের উপর জোর দিচ্ছেন যাতে আমরা আমাদের জীবনটিকে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক করি যত বেশি করে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের ভাব তার আদর্শ তার কথা তার কথার গভীরতা নিয়ে চর্চা করব তত শ্রীরামকৃষ্ণদেবদের বাণীময় মূর্তিটি আমাদের কাছে জীবন্ত হয়ে আসবে এবং তত আমরা তাকেই অনুসরণ করতে থাকব। ঠাকুরের সেই বিশেষ কথা যে যাত্রাপালায় যারা মেয়েদের ভূমিকায় অভিনয় করেন তাদের হাঁটা চলা বলা কলা সব মহিলাদের মতো হয়ে যায় ঠিক ওই রকম যত আমরা বেশি শ্রীরামকৃষ্ণের ভাব তার কথা তার আদর্শ তার জীবনের নানা ঘটনাকে নিজেদের জীবনে অনুধাবন করার চেষ্টা করব। অনুসরণ করার চেষ্টা করব আমরা বুঝতেই পারবো না কবে আমরা শ্রীরামকৃষ্ণে ময় হয়েছেন মহাপুরুষ মহারাজ বলছেন যে হ্যাঁ এখন আমরা আছি এটা ঠিক কিন্তু আমাদের শরীর চলে গেলেও আমরা সূক্ষ্ম শরীরে তোমাদের সঙ্গে থাকবো এরপরে বলছেন যে এই যে সাধু হতে এসেছি বা ভগবান লাভ করবার ইচ্ছে যে হয়েছে এটা কিন্তু খুব সহজে হয় না বহু সুকৃতির ফলে হয় দেখবেন বহু মানুষ আছেন যারা বেলুড় মঠে আসছেন যারা বিভিন্ন ধর্মস্থানে যান কিন্তু ধর্মাচরণের জন্য সঠিক ধর্মাচরণ বা ভগবানকে পাওয়ার জন্য আকুলতা খুব কম কয়েকজনের হয় আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলতেন যখনই মনে মনে আসবে যে আমার মনের ভিতরে সামান্যতম ডিপ্রেশন আসবে যে আমি শ্রীরামকৃষ্ণের জন্য আনভার্ট সঙ্গের জন্য আনভার্ট দি হয়ে গেছি তখন চুপ করে চোখ বন্ধ করে তাকিয়ে ভাববে যে আমার এমন কি গুণ ছিল কিন্তু তবু আমাকে তিনি জগতে ফুটে বাগানে যেমন ফুল হিসেবে ফুটেছিলাম তার থেকে তুলে আমায় রেখেছেন আমাকে হয়তো মুকুটে স্থান দেওয়া সম্ভব হয়নি আমাকে হয়তো তার কানের দুলেতে স্থান দেওয়া সম্ভব হয়নি আমাকে হয়তো কণ্ঠতারে কণ্ঠহারে দেওয়া হয়নি আমাকে হয়তো তার বাজুবন্ধ মণিবন্ধ কোমরবন্ধ কোথাও স্থান দেওয়ার সুযোগ হয়নি হয়তো তার নুপুরের একটি অংশ করে তিনি আমায় রেখেছেন কিন্তু তিনি আমাকে কখনও তাকে ছাড়া করে রাখেনি আমি নুপুর হয়ে তার পাকে ছুঁয়ে আছি এই বোধটা যখনই জাগবে যে আমি ভগবানের তখনই দেখবে নিজের মনের ভেতরে শক্তি আসবে এবং আমরা সহজে বুঝতে পারব যে আমাদের জন্মের বহু সুকৃতির ফলে আমরা ভগবানের কাছে আসতে পারছি বলছেন আধ্যাত্মিক জীবনের তিনটে জিনিস হচ্ছে আসল এক হচ্ছে ত্যাগ বৈরাগ্য দুই হচ্ছে পবিত্রতা আর তিন হচ্ছে ভগবান লাভের আন্তরিক আকাঙ্ক্ষা ত্যাগ বৈরাগ্য বিষয় বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ এটি খুব সহজে আমাদের হয় না হয়তো টেম্পোরারি হলো কোনো কিছু হলো কিন্তু পারমানেন্টলি বা স্থায়ীভাবে ত্যাগ বৈরাগ্য আসা খুব কঠিন সেই কারণে ত্যাগ বৈরাগ্য যদি কারুর কাছে থাকে তাহলে সেটিকে আমাদের বিকশিত করতে হবে দুই হচ্ছে পবিত্রতা আর তিন হচ্ছে ভগবান লাভের আন্তরিক আকাঙ্ক্ষা শুধু ত্যাগ বৈরাগ্য বা পবিত্রতা থাকলেই হবে না আমি ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছুকে চাই না এই বোধটা জাগার দরকার আছে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে একটি শুভ মুহূর্তের সূচনা হয়েছে কেন শুভ মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি রান্না করে খেদ গেলুম তোরা বাড়া ভাত বেড়ে খা সাধন ভোজনের সহজতম পদ্ধতিটি তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সে দেখানোর একটা কি না অনুরাগ ভালোবাসা এই অনুরাগটি যদি আসে ঠাকুর তার সাধনের সর্বোৎকৃষ্ট অবস্থায় দেখিয়ে করে দিয়ে আমাদের বলেছেন আমি ষোলো টাং করে গেলাম তোমরা এক টাং করো এই যে আন্তরিকতা যে ভালোবাসা এইটা যদি আমাদের ঈশ্বরের প্রতি আসে তাহলে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না শুধু তাই নয় তিনি সাধন ভজন করে তার পরবর্তী প্রজন্ম করে সাধন ভজন করে একটি আধ্যাত্মিক স্রোত এনে দিয়েছেন যেটি বহু বৎসর চলবেন স্বামীজির ভাষায় সাত আটশো বছর চলবে কেউ এর গতিরোধ করতে পারবে না এটির কথা তিনি বলছেন পূজ্যপাদ মহাপুরুষ বলছেন ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেলেন সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখার জন্যই তা ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এ ধর্মসংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে এই কাজের সূচনা করেছেন এই মঠ হল আধ্যাত্মিকতা শক্তির পাওয়ার হাউস আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বই গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করবে তাই তো তিনি নিজে মাথায় করে ঠাকুরকে এনে বসিয়েছিলেন ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই মাথায় করে আমায় যেখানে বসাবি আমি সেখানেই থাকব যেদিনে মঠ প্রতিষ্ঠা হলো সেদিন স্বামীজি আত্মারামকে নিজের মাথায় করে নিয়ে এলেন এবং মঠে স্থাপন করলেন পূজা হোম ভোগরা খুব হয়েছিল আমি ঠাকুরকে ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে এই মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন আজ থেকে আজ আজ আমার মাথা থেকে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নেমে গেল এখন আমার শরীর গেলেও কোনো ক্ষতি নেই এটা বলছেন যে ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি জগতে নিয়ে এসেছিলেন সেই শক্তি যেন তিনি সম্পদ হিসেবে বা হিন্দিতে যে বলে ধরোয়ার উত্তরাধিকার হিসেবে স্বামী বিবেকানন্দের কাছে জমা রেখে গেলেন আর স্বামীজি সেটি আগামী প্রজন্মের কাছে জমা রাখার জন্য আগামী প্রজন্মের জন্য প্রজন্মকে উপহার দিয়ে গেলেন এই ধর্মসংঘ তৈরি করে এই বলছেন এই বেলুড় মঠ হচ্ছে আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তারে শুধু যাবতীয় আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস যদি বেলুর মঠ হয় বাকি কেন্দ্রগুলি কেমন এ বিষয়ে স্বামী আত্মস্থানন্দজী মাঝে একটি ভারী সুন্দর কথা আছে একটি নতুন ব্রহ্মচারী বেলুর মঠে এগারো মাস কাটানোর পরে তিনি একটি অন্য কেন্দ্রে ট্রান্সফার হয়ে যাচ্ছেন পূজ্যপাদ আত্মস্থানজি মা জিজ্ঞেস করছেন তোমার কি খুব মন খারাপ করেছে তা সত্যি সত্যি খুব মন খারাপ হলো হ্যাঁ মহারাজ মন খারাপ করছে বেলুর মঠ ছেড়ে যেতে হচ্ছে ভারী সুন্দর একটা উদাহরণ দিলেন যে তিনি বললেন দুর্গা সময় কখনো জাগ প্রদীপ জ্বলতে দেখেছো দুর্গাপুজোর দিন বোধনের পরে একটি জাগ প্রদীপ প্রজ্বলিত করা হয় দেবীকে যে দ্বীপটি উৎসর্গ করা হয় সেই দ্বীপটি থেকে জাগ প্রদীপকে জ্বালানো হয় একটি বড় হাঁড়ির ভেতরে ধান রাখা হয় তার মধ্যে একটি খুব বড় প্রদীপ রাখা হয় তার খুব বড় শিখা দাউ দাউ করে সেটি জ্বলে নিয়ম হচ্ছে প্রত্যেক দিন পুজো শুরুর আগে সেই শিখা থেকে আগুন নিয়ে প্রদীপ প্রজ্বলন করা সেইখানকার আগুন নিয়েই খাবারের যে ভোগ রান্না হবে তার আগুনকে প্রজ্বলিত করা এমনকি সেইখানকার আগুন নিয়েই আমাদের হোমের আগুন প্রস্তুত করা এটি ষষ্ঠী থেকে নবমী অবধি হোম শেষ অবধি এটি শিখাকে অনির্বাণ রাখার চেষ্টা করা হয় তিনি বললেন তুমি কখনো দুর্গা সময় যোগ জাগ প্রদীপ জ্বলতে দেখেছো সে বললো হ্যাঁ দেখেছি তখন বললেন যা প্রদীপের আলো কীরকম না দাউ দাও করে চলে আর তার থেকে যখন দ্বীপকাঠিতে করে নিয়ে আসা হয় সে আগুনটা সেই আগুনটা কেমন চলে হচ্ছে দীপ দ্বীপ করে জ্বলছে শক্তির প্রকাশ ভেদে একটা আগুন দাউ দাউ করে জ্বলছে একটা আগুন দীপ দ্বীপ করে জ্বলছে কিন্তু সেই একই আগুন দুটোর ভেতরেই প্রকাশিত হচ্ছে ঠিক সেই রকম শক্তির কেন্দ্র হিসেবে বেলুর মঠ শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বেশি প্রকাশ আর তাঁর শাখা কেন্দ্র তার নামাঙ্কিত শাখা কেন্দ্রগুলিতেও সেই শ্রীরামকৃষ্ণরূপ আলো জ্বলে শুধু তার প্রকাশটা কম সেখানে গিয়ে আমরা আমাদের তপস্যা আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আমাদের ঐকান্তিকতা আমাদের বিবেক বৈরাগ্য রূপ খাট দিয়ে সেই আগুনটাকে দাউ দাউ করে জ্বালাতে হবে তিনি বলছেন স্বামীজির খুব ইচ্ছে ছিল যে এই আত্মারাম যেখানে ঠাকুর স্বামী শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর স্বামী বিবেকানন্দকে বলেছিলেন তুই আমায় মাথায় করে নিয়ে যেখানে বাসাবি আমি সেখানেই বসবো কাশীপুরের ঘটনা আপনারা জানেন যখন তার খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে তখন তিনি বলেছিলেন তুই আমাকে যেখানে নিয়ে যাবি সে গাছতলাতেও থাকলে আমি সেখানে থাকবো শ্রীরামকৃষ্ণদেবের আদেশ অনুসারে স্বামী বিবেকানন্দ তাই যখন বেলুড় মঠ স্থাপিত হলো সেই বেলুড় মঠে তিনি এসে আত্মারামের কৌটুটিকে স্থাপন করলেন তিনি থেকে ফেরত নিয়ে যানি ফেরত অন্যজনে নিয়ে গেছিলেন সেইখানে পূজা ভোগ রাগ হওয়ার পরে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন হে ঠাকুর আজ থেকে তুমি জগতের কল্যাণের জন্য বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য এইখানে কৃপা করে অধিষ্ঠান করো আপনারা যারা বেলুড় মঠে গিয়েছেন তারা দেখবেন বেলুর মঠের মূল শ্রীরামকৃষ্ণ মন্দির এবং স্বামীজির ঘরে শয়ন ঘরে যাওয়ার পথে মাঝখানে যে রাস্তাটা যেখানে উৎসবের সময় স্টেজ নির্মাণ করা তার ঠিক পেছন দিকে একফালি জমি আছে যেটিকে ফুলের বাগান হিসেবে ব্যবহার করা হয় বলা হয় ওই জায়গাটিতে স্বামী বিবেকানন্দ আমাদের আত্মারামের কৌটুটিকে এনে বসিয়ে ওইখানেই পূজা ভোগরাগাদি করেছিলেন এবং যেদিন স্বামীজি ঠাকুরকে ওখানে স্থাপন করেন তিনি বলেন আজ থেকে আজ আমার মাথা থেকে আমার জীবনে সবচেয়ে বড় দায়িত্ব নেমে গেল কি বড় দায়িত্ব স্বামীজির দায়িত্ব ছিল স্বামীজি যে ঠাকুর যে আধ্যাত্মিক সম্পদ তার কাছে রেখে গেলেন সেই আধ্যাত্মিক সম্পদ বিকাশের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করা মহাপুরুষ মহারাজ বলছেন তারপর থেকে এখানেই সব সাধ ভজন সাধন আত্মারামকে কেন্দ্র করে স্বামীজি মহারাজ বাবুরাম মহারাজ এরা সকলে এখানে কত সাধন ভজন করেছেন তারা সকলেই অবতার কল্প মহাপুরুষ ভগবানের পার্শ্বদ অবতারের সঙ্গে ছাড়া এরা বড় একটা আসেন না এত সব মহাপুরুষ মঠে এ মঠে কত সাধন ভজন করলেন ভাব দেখি এ মঠ কি কম স্থান স্বয়ং মা জগজজননী এখানে এসেছিলেন শুনেছিলাম এই যে মঠ স্থাপনের পূর্বে মা গঙ্গায় নৌকায় করে যাওয়ার সময় ঠাকুরকে স্থানে দর্শন করেছিলেন এ মঠ হওয়ার পরেও অবশ্য আমরা পাহাড়ে জঙ্গলে তপস্যা করতে গিয়েছি কিন্তু আমাদের প্রাণ পড়ে থাকতো মঠের আত্মারামের কাছে এখন থেকে এখন তো একে একে ঠাকুরের পার্শ্বদেরা সকলেই ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন এবার তোমাদের পালা ত্যাগ তপস্যা ও সাধনের দ্বারা এ মঠের আধ্যাত্মিক প্রভাব অক্ষুণ্ণ রাখতে হবে এমন আদর্শ তৈরি করতে হবে যাতে লোকে তোমাদের সঙ্গ করে মনে করবে যে সাক্ষাৎ ঠাকুরের ও তার পার্শ্বদের সঙ্গ করছি ঠাকুরের ভাব বলতে এক কথা বুঝায় ভগবান লাভই জীবনের উদ্দেশ্য আর ত্যাগ তপস্যা ও সর্ব সর্বধর্ম সমন্বয় প্রকৃত জীবন তিনি বলছেন স্বামীজির এই যখন তিনি স্থাপন করলেন এই আত্মারামকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের সন্তানরা তার পার্ষদেরা তপস্যা করেছিলেন স্বয়ং শক্তি মহামায়া এখানে এসেছেন তিনি শ্রীরামকৃষ্ণের পূজা করেছেন এই মঠ তিনি বাস করেছিলেন আর তার পায়ের ধুলা তার পায়ের শ্রীপাদপদ্মের স্পর্শে এই মঠের ধুলিকণা পবিত্র হয়েছে বলা হয় মা দর্শন করেছিলেন এই যেখানে এখন বেলুড় মঠ আছে এখানে যেমন কলা বাগান ছিল বা গঙ্গায় যেতে যেতে দেখেছিলেন সেই কলা বাগানের মধ্যে ঠাকুর যেন কুটিয়া করে অবস্থান করছেন বলছেন আমরা যেখানেই যাই না কেন আমাদের মন পড়ে থাকে আত্মারামের কাছে এ শুধু সন্ন্যাসীদের কাছে নয় গৃহীদের ক্ষেত্রেও দেখেছি একদল মহিলা পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজন অনুপ্রেরণায় একটি নারী কল্যাণ সমিতি চালান এখনও চলে সেই সংস্থাটা কিন্তু যাদের নিয়ে কেন্দ্র করে তৈরি হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ প্রয়াত হয়েছেন যারা এখনও বেঁচে আছেন তাদের অনেক বয়স হয়েছে কিন্তু তাদের মধ্যে একটি অদ্ভুত জিনিস দেখে আমি খুব হতবাক হলাম আমরা সাধারণত কোনো জায়গার তীর্থ থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে নিজেদের ঘরে গিয়ে স্নান টান করে ঠাকুরকে দর্শন করতে যাই কিন্তু আমি দেখে অবাক হলাম সেই মহিলাদের দল তীর্থ সেরে ফিরে এলেন ক্লান্ত পরিশ্রান্ত তাদের চেহারা দেখে মনে হচ্ছে কিন্তু সবার আগে তারা মঠে এলেন মঠে এসে ঠাকুরকে প্রণাম করলেন বললেন ঠাকুরকে এসে জানিয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম ক্লান্ত হলেন না যে না ক্লান্ত কেন আমরা ফিরে এসেছি যাওয়ার সময় ঠাকুরকে বলে গেছি ফিরে এসে আবার ঠাকুরকে জানিয়ে গেলাম এবার ঘরে ফিরে যাব স্নান টান করে তারপরে আবার আসবো এই যে শ্রীরামকৃষ্ণকে জীবন্ত জাগ্রত দেখা এইটা হচ্ছে পার্ষদ এবং স্বামীজি মহারাজ ও অন্যান্যদের তপস্যার ফল তিনি বলছেন পার্ষদেরা একে একে ফিরে যাবে কিন্তু এই যে উচ্চ আধ্যাত্মিক ভাবধারা সেটি আগামী জন্মের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব তারপরে যারা এসেছেন কেমনভাবে তারা সেই আধ্যাত্মিক ভাবটাকে অক্ষুণ্ণ রাখবেন ত্যাগ তপস্যা এবং ভজন সাধনে তারা তারা বলছেন এমন আদর্শ জীবন যা গঠন করতে হবে যাতে লোকে তোমাদের সঙ্গে করে যারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি তারা যেন এই ভাবধারকদের আচরণ দেখে তাদেরকে দেখে যেন শ্রীরামকৃষ্ণের আদর্শকে যেন বুঝতে পারেন পূজ্যপাদ আত্মস্থানন্দজী মহারাজ অল্প বয়সী ছেলেদের যখন দীক্ষা দিতেন দীক্ষার শেষে একটি ভারী সুন্দর কথা বলতেন ত্যাগ তপস্যা কি সাধন ভোজনের পথ এগুলো সব জেনে গেলে এবার এমন একটা জীবনযাপন করে দেখো যেন লোকে দূর থেকে তোমাকে দিকে তাকিয়ে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে রামকৃষ্ণ বিবেকানন্দ করার অর্থ হচ্ছে এই যে এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমা সারদার ত্যাগ তপস্যার ভাবটি যেন জেগে ওঠে মহাপুরুষমাজ বলছেন শ্রীরামকৃষ্ণের ভাব কি না এক কথায় হচ্ছে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য যা কিছু করছি না কেন আমার একটাই উদ্দেশ্য সে আমি ছেলে পড়াই সে আমি হাসপাতালে চালাই সে আমি খেতে কাজ করি সে আমি ফুল লাভ করি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আর এই পথে যাওয়ার পথ পন্থাটা কি ত্যাগ তপস্যা এবং সর্বধর্মের সমন্বয় যেখানে যা কিছু ভালো সেই ভালোটিকে গ্রহণ করে নিজে সমৃদ্ধ হওয়া আজ আমরা এইখানেই থামব আমাদের ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণ এমন একটি আদর্শ জীবন যাপন করতে পারি যাতে লোকেরও আমাদের সঙ্গ করতে এসে কি সন্ন্যাসী কি গৃহী সকলে যেন সঙ্গ করে বুঝতে পারে শ্রীরামকৃষ্ণ মানে এমনটি জগৎ যে আদর্শ সেই জগৎ আদর্শের যেন আমরা মূর্ত বিগ্রহ হয়ে উঠতে পারি ওম প্রণতা নাম প্রসিদত্তম দেবী বিশ্ব আর্তি হারিণী ত্রৈলক্ষ বাসিনা लोकानां वरदा भव ॐ शान्तिः ॐ शान्तिः ओम शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु